হজ্জের সব কে না পেতে চায় প্রত্যেকটা মানুষ কিন্তু হজ্জের সাব পেতে চায় কেউ হজ করে কেউ হজ না করে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনি যদি করেন তাহলে হজ না করেও হজ্জের মতো সোয়াব পাওয়া যায় কিন্তু হজ্জের ফর্জেও তাদের হয় না সবাব পাওয়া যায় হজ যখন আপনি করছেন যদি আপনার ওপরে ফরজ হয় ওমরা যখন আপনি করছেন যদি আপনি নিয়ত করে থাকেন সেটার জন্য সোয়াব তো অবশ্যই অনেক এবং যদি হজ কবুল হয়ে যায় আপনি ফিরবেন বাড়িতে কেমন নিষ্পাপ শিশুর মতো কিন্তু এমন কিছু কাজ আছে আল্লাহ আল্লাহতালা যে পুরস্কারগুলো আপনার আমার জন্য রেখেছেন আপনি হজ করেন না কিন্তু হজ্যের সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দেবেন সোহার আল্লাহ কী কাজ এমনই একটি কাজ আজকে আপনাদেরকে বলবো তার আগে হাদিসের মধ্যাল্লাহ রসুল সাল্লা ভালামের কী আছে একটু খেয়াল করেন আন আবি হুরাই রাতা রাদি আল্লাহ তালান হান্না রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসসালাম কলা সলাতুল জামাতি আব্দুল মিন সলাতি আহাদিকুম ওয়াহদাহু বেখম সাতি ওয়া শ্রী না জুজ আ হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাহ আলী আসসালাম বলেছেন একাকি নামাজের চেয়ে জামাতে নামাজ আদায় সাতাশ গুণ বেশি উত্তম একাকি নামাজের চাইতে জামাতে নামাজ আদায় সাতাশ গুণ বেশি সওয়াব আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে এসে দেয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি সে বিষয়টি হচ্ছে আল্লাহর হাবিব সালি সাল্লাম কি বলেছেন মান খরাজা ইলা মুিরান মাকতুবাতিন ফা আজরুহু কা আজরিল হাজিল মোহারেম যে ব্যক্তি ফরজ নামাজ আদায় ঘর থেকে পবিত্র হয়ে বের হলো তার সওয়াব এহরাম বাদা হজকারীর ন্যায় সুমান আল্লাহ মানে আপনি ফরজ নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে উজু করলেন উজু করে আপনি বের হলেন বের হয়ে আপনি যে আল্লাহর ঘরের দিকে অর্থাৎ মসজিদের দিকে রওনা হয়েছেন তালা এহরাম করলে হজ্জের জন্য যে পরিমাণ সবাব দিয়ে থাকেন আল্লাহ আল্লাহতালা আপনার আমল নয় সে পরিমাণ সবাব দিয়ে দেবেন সোহার আল্লাহ কি বোঝা যায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আরেকটি বর্ণনা যেটি অনেকে বলছেন যে এটা আসলে দুর্বল বিষয় বা দুর্বল হাদিস এটা বিশুদ্ধ হাদিস না সেটা কি রসুল আকরাম সাল্লাহ আল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন কেউ যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তালা তার একটা মকবুল হজ্জের সব দান করবেন তাহলে বাড়ি থেকে যখন আপনি বের হবেন বের হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে উজু করবেন পুতু পবিত্র হবেন পুতু পবিত্র হয়ে তারপরে মাসজিদের দিকে যাবেন আর প্রত্যেকটা কদমে আল্লা তালা পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় সাদাকা করেন এই পরিমাণ সাদাকার সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দেবেন সুহার আল্লাহ সুতরাং যারা এহরামরত অবস্থার সবাব আশা করেন যারা মোহরিম হতে চান যারা হজ্জের নিয়ত করেছেন কিন্তু হজ করতে পারছেন না আর্থিক সচ্ছলতা নেই তারা আপনারা এভাবে বেশি বেশি এই আমলগুলো করতে পারেন সাতাশ গুণ সওয়াব বেশি সেই সাথে প্রতি কদমে আল্লাহ তালা সবাব দেবেন সেই সাথে এহরাম করলে যেমন স্বাব আল্লাহ তালা দেন হজ করলে যেমন সবাব আল্লাহ তালা দেন সেইরকম সব আল্লাহ হওয়া তালা একজন মানুষ যখন বাড়ি থেকে উজু করে মসজিদের দিকে যাবেন তারা আমল নামে লিখে দেবেন সোহান তাহলে এখন কি করতে হবে নামাজ আপনাকে মসজিদে পাঁচ রক্ত জামাতে আদায় করতে হবে দুই নম্বর আরেকটি বিষয় আপনাদেরকে বলি রসুল আকরাম সাল আলাইসালামকে আল্লাহ তালা জানিয়েছেন না তালাল মিনি না কিতা বা কোতা নিশ্চয়ই নির্দিষ্ট সময় সলাত আদায় করা নামাজ আদায় করা এটা প্রত্যেক মুসলমানের উপরে মৌমিনের উপরে মানুষের উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এখন মৌমিনের উপরে অত্তমতো বা সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ তালা নিজে ফরজ করেছেন আপনাকে আদায় করতে হবে যদি আদায় করতে না পারেন আপনার গুণা হবে দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে পাবেন এক শ্রেণীর মানুষ আজান দিলে মসজিদে যায় নামাজ আদায় করে আরেক শ্রেণীর মানুষ অপেক্ষা করে দোকানে নামাজ পড়ে বাড়িতে নামাজ আদায় আদায় করে খেতে খাবার নামাজ আদায় করে নামাজ না পড়ার চাইতে আদায় করাটা অবশ্যই ভালো কিন্তু জামাতে নামাজ আদায় করলে গুণ সব আরেক শ্রেণীর মানুষ কী করে জানেন ঘোরাফেরা করতেছে আড্ডাবাজি করতেছে বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করতেছে মেসেঞ্জারে কথা বলতেছে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে বন্ধুদের সাথে গ্রুপ আপনার মেসেজ করতেছে যেমনি নামাজের ওক্তের একেবারে শেষ সময় সেই সময় এসে ওই মুরগির ঠুকের মতো মুরগি যেভাবে খাবার গ্রহণ করে তিন চারটা ঠুকা মেরা নামাজ শেষ এই সমস্ত মানুষগুলো উল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আনসলাত সাহুন আল্লাহ দিন আহম ই এরা উদাসীন নামাজি কেমতের ময়দানে কড়া জব দিয়ে তার সম্মুখীন মানুষগুলো হবে খুব বড় জবাব দিয়ে তার সম্মুখীনে মানুষগুলো হবে খুব কেয়ারফুল এমন নামাজি হওয়া যাবে না যে নামাজি সে শক্তে গিয়ে কোনো মতো ঠুকা দেবে মুরগি যেভাবে আধার গ্রহণ করে সেভাবে নামাজ আদায় করবে এবং এ সমস্ত মানুষগুলো হচ্ছে চোট তারা নামাজ চুরি করে এদের মধ্যে মুনাফিকের নীতি আছে এদের মধ্যে নেফাকের নীতি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসসালাম এই মানুষগুলোকে বারণ করেছেন এ সমস্ত আখলাখ থেকে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম বিরত থাকতে বলেছেন আল্লাহ তালহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমেন